নমস্কার বন্ধুরা, মমস ক্রিয়েশনের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার সাপোর্টে আমিও ভালো আছি। আর আজকে আমার এই সোনা মা, মানে আমার জীবনের আরও একজন ভালোবাসার মানুষের খুব স্পেশাল দিন, ওর আজকে জন্মদিন। তাই সকাল সকাল চলে এসেছি মায়ের কাছে, মানে ভাইয়ের বাড়িতে, ওখানেই কেকটা রেডি করছি। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, সকলে ওর জন্মদিনের জন্য ওকে প্রচুর আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকতে পারে এবং খুব সুন্দরভাবে মানুষ হতে পারে। এইটুকুই প্রার্থনা করব আজকে জন্মদিনে ওর জন্য তোমাদের সকলের কাছ থেকে। প্রতিটা মুহূর্ত আমাদের জীবনে ভালোবাসাটা বাড়তেই থাকে, কারোর না কারোর প্রতি, কোনো না কোনো জিনিসের প্রতি। যেমন আজ থেকে এক বছর আগে এই পুচকিটার জন্য প্রচুর টেনশানে ছিলাম, কবে আসবে, প্রচুর আনন্দে ছিলাম, প্রচুর উৎসাহে ছিলাম, কবে পুচকিটা হবে, কবে পুচকিটাকে দেখব, পুচকি হোক অথবা পুচকু হোক, যেই হোক। তো যাই হোক, সে সমস্ত কাটিয়ে আজকে এক বছর হয়ে গেল, ও আমাদের মধ্যে একদম আলো করে আনন্দ দিয়ে আমাদের সঙ্গে আছে। আর ঈশ্বরের কাছে তার জন্য সবসময় প্রার্থনা করি যে সমস্ত ভালোটুকু ওকে দিও, আর ওর সমস্ত খারাপ কষ্ট দুঃখ যাই থাকবে সবটা আমাদের বড়দেরকে দিও, আমরা ভাগ করে নেব। ওকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সেই জন্য তোমাদের কাছেও প্রার্থনা করব। তোমরা সবাই মিলে ওর সুস্থতা কামনা করো, ওর ভালো থাকা কামনা করো। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে কেন তোমাদের কেক দেখাচ্ছি। হ্যাঁ, এখন আছি গড়িয়ায়। আজকে আমার সোনামার জন্মদিন, মানে ভাইয়ের মেয়ের জন্মদিন, তো সেই কারণে একটা কেক বানাতে হয়েছে। আর কেকটা ডল কেক যেহেতু হবে, বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসাটা মেট্রো করে খুবই চাপ, ওই কারণে বেসটা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, এখানে এসে ফ্রস্টিং করেছি। আর বার্থডে গার্লকে তোমাদেরকে পরে দেখাবো, এখন বার্থডে প্রিপারেশন চলছে, ঘরটা সাজানো হবে, সব কিছু করা হবে, সেটা সব করবো। আর আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সমস্ত কিছু কাটিয়ে এবার হচ্ছে পায়েস রান্নার পালা। বাঙালির যে কোনো অনুষ্ঠান মানে, শুভ অনুষ্ঠান মানেই পায়েস, মিষ্টি মুখ ছাড়া কি আর শুভ অনুষ্ঠান হয় বলো। তো পায়েসটা মাই রান্না করছিল, আমি রান্না করিনি, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম যে এখানে পায়েস রান্না হচ্ছে। আর আমার কাজ যেটা, আমি কেকটা বানিয়েছি, বানিয়ে এটাকে ফ্রিজ করে দিয়েছি। তাহলে চলো তোমাদেরকে একটু কেকটা দেখিয়ে দিই। এই দেখো কেকটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা। গোল্ডেন পোলা, হ্যাঁ একটা একটা করে দিয়ে দিবি, পিঙ্কের মাঝখানে এক, পিঙ্ক আর হোয়াইট এর মাঝখানে একটা করে, না না ফোলানোর পর কিন্তু গু কালার না, দেখ ফোলানোর পর গোল্ডেন কালারই হচ্ছে, দেখ না বল ডিফারেন্স। হ্যাঁ, এরা হচ্ছে পুচকির দাদা আর দিদি, মানে আমার মেয়ে আর আমার দিদির ছেলে এই জো। আর পুচকির মাও কিন্তু বেলুন ফোলাতে ব্যস্ত, আর এরা এদিকে যতক্ষণ বেলুন ফোলাচ্ছে পুচকিকরা ঘুমিয়ে পড়েছে, দুপুর দুপুর হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমরা এখন ও যেখানটায় দাঁড়িয়ে কেকটা কাটবে আর কি, সেই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পুচকির মাসি, আর পুচকি মানে আমার সোনামা এখন দাদু দিদার সঙ্গে ফটো সেশনে ব্যস্ত, দেখতেই পাচ্ছ, মাসি দিদা দাদু সবার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। হেভি পাকা গো পুচকিটা, মানে ওর যেটুকু বয়স তার থেকে বেশি পাকা। তো যাই হোক, আরও পাকুক, আরও দুষ্টুমি করুক, আরও অন্যায় করুক, এগুলোই বাচ্চাবেলায়, এগুলোই দেখতে ভালো লাগে বলো। বাচ্চাবেলায় বাচ্চারা যদি দুষ্টুমি না করে দেখতে ভালো লাগে, তো সেটাই বারবার বলবো। তোমরা সবাই মিলে কিন্তু ওকে আশীর্বাদ করতে ভুলো না, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কতক্ষণ ঘুমিয়েছে জানো, 5:30টার পর উঠেছে, তাও উঠছিল না, চুমু দিতে তারপরে উঠেছে। ঘুম পেলে এক্ষুনি দেব না। কানে চুল পড়েছে নাকি? ও কানে চুল পড়েছে। ও কি তোমার কিন্তু এটা কি
বেলুন গুলো ফেটেছে না? ধরে না কুদে কেউ বলে না আর সেটাই হচ্ছে রিয়েল। আমাদেরকেও তোলো, তোমাদের তুলেছি বলতে হবে না, সবাইকে তুলেছি, সবাইকে তুলেছি। পাঁচটা ধরে দে, একদম অল্প দে, ওয়াপ তুলছে, ভাই আশীর্বাদ কর। আর পায়েস খাওয়াতে হবে না, এমনি করে দাও, আরো কম দাও, আরো কম দাও, বাঘ তুলছে আসলে। ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো, সবাই খাও না, এসে খাওয়াচ্ছে, পিপি খাচ্ছে, আসো চুষি খাও, পিসি খাও, মা খাওয়া, যাই হোক, বাড়িতে আর রান্না বান্নার আয়োজন করিনি, আমাদের ওই অত পরিশ্রমের পর আর বাড়িতে রান্না করতে ইচ্ছাই করেনি। তো ভাই কি করেছে, ওদের পাশেই একটা বিরিয়ানির দোকান আছে, খুব ভালো বিরিয়ানি, সেখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। তো সবাই যে যার মতন কেকটাই কাটতে আমাদের এত লেট হয়ে গেছে, যে যার মতন বিরিয়ানি প্যাকেটে করে নিয়ে নিয়ে চলে গেছে। আর এইখানেই অ্যাকোরিয়ামের ভিডিওটা কে করেছে আমি জানি না, কিন্তু মাছগুলো বেশ দেখতে ভালো লাগছিলো বলে ভিডিওটা আর ক্যান্সেল করিনি, রেখেই দিয়েছি।
আর এই সবাইকে দিয়ে দেবো। প্যাকেট গুনে গুলি খুব বেশি তো লোক নয়, আমাদের ঘরের কজন, মানে আমাদের বাড়ির কজন আর ওর দাদুর বাড়ি দিদার বাড়ির কয়েক তিন চারজন মিলে, এই হচ্ছে অনুষ্ঠান। আর এই যে এদিকে দিদি এবার বেরিয়ে পড়লো, বাড়ি যেতে হবে, ও যাবে সেই আইডি হসপিটালের ওখানে, ওই জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে পড়লো, আর আমি আজকে থাকবো, বাড়ি ফিরবো না।